করোনা ভাইরাস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটার বার্তায় তিনি এই ইঙ্গিত দেন, সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১৪৩৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪২,০০০ ছাড়াল। সব মিলিয়ে সারা বিশ্বে করোনায় মারা গেছে ১,৭১,০০০ মানুষ, আক্রান্ত হয়েছেন ২৫,০০০০-এরও বেশি। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। অন্যান্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি এখন নাজুক। প্রতিদিন গড়ে সেখানে প্রাণ হারাচ্ছে সহস্রাধিক। এ অবস্থায় সংক্রমণের কেন্দ্রস্থল নিউ ইয়র্কে গণহারে ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করেছে প্রশাসন। এখন রাস্তাতেই মিলছে পরীক্ষা উপকরণ। শুরু থেকেই অভিবাসন বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকার সুযোগে সেই প্রক্রিয়া বন্ধের আগাম ঘোষণা দিলেন তিনি। এরই মধ্যে তোপের মুখে পড়েছে তার সেই সংক্ষিপ্ত টুইট ঘোষণা। ধারণা করা হচ্ছে আইনি চ্যালেঞ্জে পড়তে পারে ট্রাম্পের এই সিদ্ধান্ত। ব্রিটেনে দুর্গত এলাকার রাস্তায় রাস্তায় করোনা পরীক্ষাসহ ব্যাপকভাবে সেবা কার্যক্রম শুরু করেছেন চিকিৎসকরা। ভাইরাসের নমুনা সংগ্রহ করতে ড্রোন প্রস্তুত করছে আফ্রিকার দেশ ঘানা। এদিকে চীনের উহান থেকে সারা বিশ্বে কীভাবে ভাইরাস ছড়াল সে ব্যাপারে স্বাধীন আন্তর্জাতিক তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। The virus began in China, in Wuhan. That's, I think, well understood. And it's important that the WHO acts and all parties that are part of the WHO act with great transparency. I think this is important regardless of where a virus might break out. করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্বের অধিকাংশ মানুষ এখন ঘরে বন্দী। এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে চরম বিপর্যয় আসতে এখনও বাকি। এ অবস্থায় পুরনো ভাবধারা ভেঙে বিশ্ববাসীকে জীবনযাপনের নতুন পদ্ধতি খোঁজার পরামর্শ দিচ্ছে সংস্থাটি। This is not the time to relax. Instead, we need to ready ourselves for a new way of living for the foreseeable future. এরই মধ্যে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নিয়ন্ত্রণে এনেছে ভাইরাস সংক্রমণ। জার্মানির ড্রেসডেন সহ দুটি এলাকায় পুনরায় উৎপাদন শুরু করতে যাচ্ছে খ্যাতনামা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন। চলছে কর্মীদের নিরাপত্তা আর সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়া। বলা হচ্ছে এই ভাইরাস এখনও বিপজ্জনক। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।